আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাহাদ আল আজহার ইনস্টিটিউটের পক্ষ থেকে হজ এবং উমরা প্রশিক্ষণ নিয়ে সাথে আছি আমি মাহবুবুর রহমান আজহারি ওকে এই মুহূর্তে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকেই মোস্ট ওয়েলকাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر وعلى كل ضامر يأتين من كل فج عميق اوكي আমরা এখানে যে গ্রাফটা করেছি আমরা প্রথমে এটাকে একটু এক্সপ্লেইন করব তারপরে পর্যায়ক্রমে হজ এবং উমরার সিরিয়াল কিভাবে মেইনটেইন করতে হয় সেটা আমরা দেখাবো আমি এখানে কাবা রেখেছি মাঝে এবং কাবার চতুর্দিক দিয়ে যে ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে এটা দিয়ে হলো তওয়াফ করতে হয় ওকে তারপরে রয়েছে এই যে দাগ রয়েছে তার এই চতুর্দিক দিয়ে এটা হলো মসজিদুল হারাম এটা হলো মসজিদুল হারাম আবার এখানে আমি লিখেছি সফা ওয়াল মারওয়া মানে মসজিদুল হারামের এই উপরের দিকে সফা পাহাড় এবং মারওয়া পাহাড় ওকে তারপরে এখানে একটা লাইট আছে যেটা গ্রিন লাইট যেই গ্রিন লাইট এর এখানে উঠে এই সফায় যেতে হবে তারপরে মারওয়ায় যেতে হবে তারপরে সফা এবং মারওয়া তওয়াফ করে এখান দিয়ে বের হয়ে এখানে এখান থেকে বের হতে হবে তারপরে মাথা মুন্ডন করতে হবে ওকে এগুলাকে আমি এক্সপ্লেইন করব প্রথমে আমি গ্রাফটা গ্রাফের সাথে একটু পরিচয় করাচ্ছি তারপরে দেখেন এদিকে আছে পূর্ব এদিকে আছে পশ্চিম এদিকে আছে দক্ষিণ এদিকে আছে উত্তর পূর্ব দিকে 14.5 কিলোমিটার জিয়রানা এই জায়গাটার নাম হলো জিয়রানা যেটা কাবার থেকে দূরত্ব আছে 14.5 কিলোমিটার এবং পশ্চিমে আছে এটা হলো আল হুদাইবিয়া এই হুদাইবিয়ার দূরত্ব আছে 18 কিলোমিটার দক্ষিণে আছে আল আরাফা আরাফার ময়দান যেটা দূরত্ব আছে 20 কিলোমিটার উত্তরে আছে মসজিদ আয়েশা যার দূরত্ব আছে 5 কিলোমিটার ওকে আমি এই দূরত্ব এই জায়গা জিয়রানা এটা হলো আল হুদাইবিয়া আল আরাফা মসজিদ আয়েশা এটার আমি দূরত্বকে আমি ক্লিয়ার করেছি কেন ক্লিয়ার করেছি এই জন্য যে কাবা থেকে এই দূরত্ব কাবা থেকে এই দূরত্ব কাবার থেকে এই দূরত্ব এবং কাবার থেকে এই দূরত্ব এই এরিয়াটু হলো সিক্রেট এরিয়া যেই এরিয়ার মধ্যে কোনো শিকার করতে পারবেন না গাছ কাটতে পারবেন না কোনো জিনিস পতিত থাকলে পড়া থাকলে বা সেটাকে আপনি গ্রহণ করতে পারবেন না নিতে পারবেন না এটা টপ সিক্রেট এরিয়া এই এরিয়াতে এটাকে বলা হয় হারাম এটা হলো হারাম তো এখানে এগুলো নিষিদ্ধ ওকে তারপরে আমরা এটার পরে যে আমরা একটু আলোচনা করব যে এই কাবাকে আমি আবার এখানে এনেছি কাবাকে আবার এখানে এনেছি যে হজ এবং উমরা করার জন্য একটা হলো ইহরাম প্রয়োজন এটা মোস্ট ইম্পর্টেন্ট যে হাজি যিনি হজ করবেন সেটা ওমরা হোক বা বড় হজ যাই হোক না কেন তার জন্য ইহরাম বাঁধতে হবে সো ইহরাম বাঁধার জন্য পাঁচটা জায়গা ইসলামী শরিয়া নির্ধারণ করেছে এক নম্বর হলো জাত আইরকিন লি আহলিল ইরাক যারা ইরাকবাসী তাদের জন্য ইহরাম বাঁধার স্থান হলো জাত ইরক যেটা কাবার থেকে 100 কিলোমিটার দূরে আছে রাইট সেকেন্ড দ্বিতীয় জুল হুদাইফা এটাও আর একটা মেকাত যেটা হচ্ছে লি আহলিল মদিনা জুল হুদাইফা লি আহলিল মদিনা আহলে মদিনাদের জন্য হচ্ছে জুল হুদাইফা যেটা দূরত্ব আছে কাবা থেকে 400 কিলোমিটার আচ্ছা আল জুহফা লি আহলি শাম আর একটা মেকাত আছে শামবাসীদের জন্য যেটা কাবার থেকে সেই মেকাতের দূরত্ব হচ্ছে 186 কিলোমিটার তারপরেও রয়েছে ইয়ালাম লাম লি আহলিল ইয়ামান যেটা কাবার থেকে দূরত্ব আছে 120 কিলোমিটার আর একটা হলো কর্নুল মানাজিল যেটা তয়েফে রয়েছে লি আহলি নজদিন নজদবাসীদের জন্য সেটা দূরত্ব রয়েছে 78 কিলোমিটার সো ইসলামী শরিয়া নির্ধারণ করেছেন
যে হজ এবং উমরার জন্য যখনই আপনি কাবাতে প্রবেশ করবেন অবশ্যই এই পাঁচটা জায়গার থেকে আপনাকে ইহরাম বেঁধে যেতে হবে আমরা এটাকে ক্লিয়ার করব কিভাবে ইহরাম থেকেই আমরা শুরু করব স্যার আমরা এটা জানতে পারলাম যে হজ এবং ইহরামের জন্য আমাকে মিকাত কনফার্ম হতে হবে এবং মিকাত থেকেই আমাকে ইহরামের কাপড় পরতে হবে হজ এবং উমরার নিয়ত করতে হবে ওকে থার্ড আমরা আলোচনা করব এখানে যে আকসামুল হজ তথা হজের প্রকার এক নম্বর হচ্ছে হজ তামাত্তু সেকেন্ড হজ কেরান থার্ড হজ ইফরাদ হজ তামাত্তু কাকে বলা হয় হজ তামাত্তু বলা হয় যিনি হজ এবং হজের উমরা হজের নিয়তে মক্কাতে প্রবেশ করবে মক্কাতে প্রবেশ করে উমরা পালনের পরে যে তিনি আবার বড় হজের জন্য ইহরাম বাঁধবেন সেটা হলো হজ তামাত্তু বেসিক্যালি ভাবে বাংলাদেশ থেকে যারা হজে যান তারা হজ তামাত্তু নিয়ত করে যান বা হজ তামাত্তু করে হজ কেরান কাকে বলা হয় হজ কেরান হলো যিনি হজ এবং উমরার দুইটাই নিয়ত করেন হজ ইফরাদ হলো যিনি শুধুমাত্র হজের নিয়ত করে ইহরাম পড়েন ওকে তাহলে আমরা তিনটা জিনিসকে আমরা ক্লিয়ার করেছি এক নম্বর হলো কাবা তার চতুর্দিক দিয়ে রাউন্ড তারপরে মসজিদুল হারাম এবং মসজিদুল হারামের মধ্যে যে ইয়েটা রয়েছে সফা ওয়াল মারওয়া তারপরে যে হেরেম হেরেমের এরিয়াটা টোটাল এরিয়াটা এবং সেটা কাবার থেকে কত কিলোমিটার দূরে আছে প্রত্যেকটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সেটাকে আমরা ক্লিয়ার করেছি তারপরে আমরা আল মেকাত মেকাতকেও ক্লিয়ার করেছি যে কাবার থেকে জাত ও আরক লি আহলিল ইরাক জুল হুলাইফ আলী আহলিল মাদিনা 400 কিলোমিটার জুহফা আলী আহলি শ্যাম 186 কিলোমিটার তারপরে এলামলাম লি আহলিল ইয়ামান সেটা ছিল 120 কিলোমিটার যেটা বাংলাদেশিদের জন্য এটা মেকাত এলামলাম লাস্ট ছিল কর্নুল মানাজিন তয়েফ কর্নুল মানাজিন লি আহলি তয়েফ তয়েফবাসীদের জন্য যেটা ছিল কর্নুল মানাজিল এটা ছিল 78 কিলোমিটার লাস্ট আমরা আলোচনা করেছি আকসামুল হজ হজ তামাত্তু হজুল কেরান এবং হজুল ইফরাদ যে আমরা এবার আলোচনা করব হজ এবং উমরার প্রশিক্ষণের মূল আলোচনা যেটা আমরা সিরিয়াল মেনটেন করে হজ এবং উমরাটা আমাকে আমরা কীভাবে করতে পারি সেটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব আমার আলোচনা কন্টিনিউ হওয়ার জন্য বা যে কোনো স্পিকারের আলোচনা কন্টিনিউ করার জন্য হজ এবং উমরার আলোচনাকে যদি কন্টিনিউ করতে হয় অবশ্যই তাকে বেজ মেনটেন করতে হবে সেটা হচ্ছে হজের কোন কোন প্রকার নিয়ে আপনি এগোচ্ছেন ওকে আমরা আগেই বলেছি যে বাংলাদেশের মানুষ হজ্জে তামাত্তু করে থাকেন এবং হজ্জে তামাত্তু কাকে বলা হয় হজ্জে তামাত্তু হলো ইসের উমরার এহরাম করবে এবং উমরার এহরাম উমরা শেষ করার পরে মক্কার থেকে আবার হজের জন্য তিনি এহরামের কাপড় পরেন ওকে আমি তাহলে সেই দিকে চলছি হজ্জ তামাত্তু নিয়েই চলছি ওকে তাহলে আমাকে আমরা আগেই বলেছি যে বাংলাদেশিদের জন্য যে এহরাম যেটা যেখান থেকে বাঁধতে হবে সেটা হলো আমাকে এহরাম বাঁধতে হবে আল এহরাম এই এহরাম বাঁধতে হবে এলামলাম থেকে এই এলামলাম যখন আমরা হজের জন্য প্রস্তুতি নেব বা হজের সফর আমরা শুরু করব তখন বিমানে উঠার সময় আমাদের দেশে এহরামের কাপড় পরে নেয় বা যদি কেউ না পরে তাহলে বিমান যখন চলবে তখন এলামলাম আসার আগে যেটা ইয়ামানবাসীদের মেকাত ছিল এই এলামলাম আসার আগে 40 থেকে 45 মিনিটের আগে বিমান থেকে ঘোষণা করা হবে যে এহরাম বেঁধে নেওয়ার জন্য ঘোষণা দেওয়া হবে তখন আপনাকে এহরাম বেঁধে নিতে হবে এহরাম বাঁধবেন কীভাবে কাপড় থাকলে দেখাই দেওয়া যেত এহরাম আপনারা যেভাবে অন্যরাও বাঁধে আপনি সেইভাবে একটু শিখে নেবেন যে সাদা একটা কাপড় পরবেন আর একটা কাপড় গায়ে দেবেন একটা চাদর আর একটা ইজার তো ইহরাম বাঁধবেন কীভাবে অজু গোসল প্রয়োজন হলে পারা বিমানের মধ্যে করে নেবেন করার পরে এহরামের কাপড় পরবেন আতর সেন্ট
এই জাতীয় যেগুলা এসে সুগন্ধি আছে সেটাকে আপনি ব্যবহার করবেন। যদি ফরজ নামাজের অক্ত হয় ইহরাম বাঁধার পরে আপনি সেই ফরজ নামাজকে পড়ে আপনি লাব্বাইক ওমরাতান মানে উমরার নিয়ত করবেন। ওকে, এবার আপনার উমরার নিয়ত হয়ে গেল, যেহেতু আপনি হজ্জে তামাত্তু করতেছেন উমরা নিয়ত করে আপনাকে মক্কাতে প্রবেশ করতে হচ্ছে, তো আপনার এহরাম এলাম লামে প্রবেশের আগেই বিমান সিগন্যাল দিবে আপনাকে এহরাম বাঁধার জন্য, আপনি এহরামটা কমপ্লিট করলেন। এহরাম কমপ্লিট, এহরামের কাপড় পরার পরেই আপনাকে যে তালবিয়া রয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك এটা আপনার পড়া শুরু হলো এবং মক্কাতে যাওয়া পর্যন্ত আর হজের সফরের সব সময় আপনি এই তালবিয়াটা পড়তে পারবেন। দুই নম্বর, আপনি মক্কাতে প্রবেশ করলেন, মক্কাতে সারে ইব্রাহিম খলিলে আমি ছিলাম, আরও যে যেখানেই থাকেন না কেন সেখানে তো আপনার জন্য হোটেল বাজেট করা রয়েছে, আপনি হোটেলে চলে যাবেন। হোটেলে চলে যাওয়ার পরে আপনার লাগেজকে হোটেলে রেখে আপনার যদি পরিচ্ছন্ন হতে হয় তাহলে আপনি পরিচ্ছন্ন হবেন, গোসলের প্রয়োজন হলে গোসল, খাবারের প্রয়োজন হলে খাবার, এগুলো সব গ্রহণ করে। তবে আমাদের সাজেশন যেটা, যে কোনো হাজি দুই সেট কমপক্ষে এহরামের কাপড় নিয়ে যাবে, কারণ এক সেট যদি কোনোভাবে কি হয় এটা কোনো ময়লা লেগে যায় আর এক সেট পড়তে পারে, গোসলের প্রয়োজন হয় তো গোসলের সময় যাতে চেঞ্জ করে পড়তে পারে, দুই সেট এহরামের কাপড় নিয়ে যাবে। তো মক্কাতে যাওয়ার পরে হোটেলে রেস্ট নিয়ে এবার আপনাকে যেতে হবে তওয়াফ করার জন্য, তওয়াফুল কাবা, কাবার তওয়াফ করতে হবে। সো কাবার তওয়াফটা কোথায় কিভাবে হবে আমি সেটাকে একটু এক্সপ্লেন করে দেব। মনে করেন এই রোড দিয়ে যখন আপনি ঢুকবেন, এটা মসজিদুল হারাম, এই রোড দিয়ে যখন, এই মসজিদুল হারামের এই দিক দিয়ে যখন আপনি এই কাবাতে ঢুকবেন, তো কাবাকে বাম দিকে রেখে এখানে আছে হাজরুল আসওয়াদ, ব্ল্যাক স্টোন, কালো পাথর, যে কালো পাথরটা এটা হোয়াইট ছিল, এটা সাদা পাথর ছিল জান্নাত থেকে এসেছে, সো এখন সেটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই কালো পাথরের এখান থেকে আপনার তওয়াফটা শুরু হবে। রিমেম্বার দ্যাট তওয়াফ যখন শুরু করবেন আপনি কাপড় যেভাবে এহরামের কাপড় পরেছিলেন সেটা হচ্ছে চাদরের মতন সবগুলো ঢাকা ছিল, যেটা গায়ে ছিল সেটাকে আপনি ডান কাতটা আপনি এইভাবে কাপড়টা এই বগলের নিচ দিয়ে দিয়ে এইভাবে উঠাই দেবেন, ডান পাশটা কী রাখবেন, খালি রাখবেন, এটা শুধুমাত্র তওয়াফের জন্য, ক্লিয়ার? তো আপনি হজরুল আসওয়াদ এর থেকে আপনি এই দিকে রাউন্ড দিবেন, এই দিকে রাউন্ড দিয়ে এখানে আসলে পারা আপনার একটা তওয়াফ হবে। আর হজরুল আসওয়াদের আগে হচ্ছে রুকনুল ইয়ামানি, রুকনুল ইয়ামানি, তো এখান থেকে আপনি তওয়াফ করবেন। তওয়াফের সময় আপনি বিভিন্ন ধরনের দোয়া আপনি পড়তে পারবেন, বিভিন্ন ধরনের দোয়া। তার জন্য এই কিতাবটা সিফাতুল উমরা শেখ উসাইমিনের লেখা, এটাকে আপনারা যারা পড়তে পারেন না পড়া শিখে নেবেন। এখানে বেসিক্যালি যে দোয়াগুলো প্রয়োজন আছে কোরআন এবং সুন্নাত থেকে সব দোয়াগুলো, অধিকাংশ দোয়া ইনক্লুড করে দেওয়া, যেটা আপনিও এই দোয়াগুলো করতে চান। সো যদি আপনি দেখে পড়া শিখতে পারেন তাহলে আপনি কমপক্ষে এটা দেখে দেখেও তওয়াফের সময় পড়লেন। হ্যাঁ, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়াগুলো বেশি বেশি করার দরকার। সো আপনাকে এখান থেকে শুরু করতে হবে হজরুল আসওয়াদ থেকে, আপনি এই রাউন্ডিংয়ের মধ্যে কীভাবে রাউন্ডের সময় কী করবেন, আপনি এই দোয়াগুলো পড়বেন। এই দোয়াগুলো অনেক দোয়া আছে, আমি এগুলো আর পড়ে ই করলে আমার অনেক সময় যাবে আপনারা দেখে নিয়ে। তো হজরুল আসওয়াদে যখন আসবেন তখন হজরুল আসওয়াদকে স্পর্শ করে চুমা দেওয়ার নিয়ম রয়েছে। ওকে, এটাকে আপনি দূরের থেকেও এরকম হাত ইশারা করে আপনি এরকম চুমা দিলেও এনাফ হয়ে যাবে। ওকে, এবার থাকলে এই পাশে আছে রুকনুল ইয়ামানি, রুকনুল ইয়ামানিতে চুমা খাওয়ার কোনো ইয়ে নাই, ওখানে শুধু কী করলে হবে, ইশারা করলে, স্পর্শ করলে বা ইশারা করলে হবে। আর এদিকে আছে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমটা আছে এই দিকে, তো মাকাম ইব্রাহিমে
আপনি ওর পিছনে আপনি দুই রাকাত সালাত আদায় করবেন যদি ওখানেও আপনার সম্ভব না হয় তাহলে মসজিদুল হারামের যে কোনো জায়গায় আপনি নামাজ পড়ে নিতে পারবেন একটা নোট হিসেবে বলে রাখি মসজিদুল হারাম এবং হারামের যে এরিয়াটা আমি আগে বলেছি পূর্ব দিকে ছিল কত কিলোমিটার 18 কিলোমিটার নিচে ছিল 20 কিলোমিটার এপাশে ছিল 14.5 এপাশে উত্তরে ছিল 5 কিলোমিটার এই এরিয়া টোটালটা এটা হচ্ছে হারাম এখানে এক রাকাত নামাজ সমান 1 লাখ রাকাত সওয়াব আর মসজিদে নববীতে এক রাকাত সমান 1000 রাকাত বাইতুল মাকদাস ইন জেরুজালেম সেখানে এক রাকাত সমান 500 রাকাতের সমান সো আপনি নামাজ খুব সুন্দরভাবে টাইমলি আপনার তাহাজ্জুদ তারপর অন্য যে সুন্নাহ আছে সবগুলো আপনি প্রপারলি আপনি পালন করবেন নামাজ পড়বেন বেশি জমজমের পানি বেশি করে করবেন পান করবেন যেটার মধ্যে রয়েছে রহমা ওয়াল বারাকা সো এভাবে আপনি সাতটা চক্কর দিলেন তওয়াফ করলেন তওয়াফের সময় আপনি পড়লেন দোয়া পড়ার পরে এবার আপনাকে এই সফা এবং মারওয়ায় যেতে হবে এখানে একটা সবুজ লাইট আছে এখানে একটা সবুজ লাইট আছে এইটা হলো একটা সিগন্যাল যে আপনি এইভাবে যে এখান থেকে এরকম বেরোয়ে এরকম আপনি এখানে যে আপনি ঢুকে যাবেন সফা ওয়াল মারওয়া সেখানেও আপনি দোয়া পড়বেন কোরআনের আয়াত আছে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এই আয়াতগুলো দিয়ে আপনি শুরু করবেন সফার থেকে আপনি তওয়াফ শুরু করবেন যাবেন মারওয়ায় মারওয়ার থেকে আবার এখানে আসবেন তবে মাঝে দেখবেন ওখানে আপনারা দেখবেন যে মাঝে কিছু গ্রিন লাইট রয়েছে ওই গ্রিন লাইটের জায়গা এই মাঝের দিকে সেখানে আপনি মনে করবেন যে আপনাকে একটু দ্রুত কী করতে হবে আপনাকে একটু চলতে হবে দৌড়াতে হবে তবে নারীদের ক্ষেত্রে সেরকম নয় তাকে দৌড়াতে হবে না সে স্বাভাবিকভাবেই ঢুকবে এভাবে সফা থেকে মারওয়া হয়ে আবার সফা আসলো একটা এরকম সাতবার সফা ওয়াল মারওয়া সাই হবে সাই মানে হলো দৌড়ানো বা ওয়াকিং করা চলা এভাবে সাতবার হওয়ার পরে এখানে এসে মূলত সাত চক্কর শেষ হয় কিন্তু তওয়াফটা শেষ হয়ে যাবে মারওয়াতে এসে সাতবার শেষ হবে এখানে আবার এই মারওয়াতে এসে এই রোড দিয়ে আপনি বেরোয় যাবেন বেরোয় যাওয়ার পরে এখানে যেয়ে আপনি কি করবেন আপনি হালাক আবি তাকসির চুল মুন্ডন অথবা ছোট করবেন তবে আমি সাজেশন বা দুইটাই যেহেতু নিয়ম রয়েছে সো আপনার যেহেতু হজ সামনে রয়েছে এই জন্য আপনি চুলকে কি করেন ছোট করেন আর টাক হলে পরে তো আবার আপনি সামনে চুল পাবেন না এই জন্য আপনি ছোট করে ফেলেন চুল যাতে হজের সময় আপনাকে চুল নেড়া হতে পারেন সে এখানে বের হলেন বের হয়ে যাওয়ার পরে আপনি এই রোড দিয়ে বের হয়ে আপনি হালক মাথা মুন্ডান বা ছোট যাই করেন সে অবস্থা এটার মাধ্যমে আপনি কি হয়ে গেলেন আপনি হালাল হয়ে গেলেন তার মানে উমরার সব কার্যক্রম থেকে আপনি এখন ফ্রি হয়ে গেলেন নারীদের ক্ষেত্রে তারা তাদের চুলের অগ্রভাগের কিছু অংশকে তারা কেটে নেবে ওকে তাহলে উমরা হয়ে গেল উমরা হয়ে যাওয়ার পরে উমরার মধ্যে আমরা কয়টা জিনিস পেয়েছি সেখানে এহরাম পেয়েছি তওয়াফুল কাবা সাবা আশওয়াত আসাই বাইনা সাফা ওয়াল মারওয়া সাবাত আশওয়াত এবং আল হালাক আত তাকসির এই জিনিসগুলোকে আমরা উমরাতে পেয়েছি উমরা শেষ হয়ে গেল এবার আমাকে উমরা শেষ হয়ে যাওয়ার পরে 8 জিলহজ আমাকে হজ করতে হবে 8 জিলহজ 8 জিলহজে আমাকে যেতে হবে মিনায় তাহলে আমরা প্রথমেই হলো 8 জিলহজ 8 জিলহজে আমাকে মক্কার থেকে আবার এহরাম বাঁধতে হবে ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার এহরাম কিন্তু উমরা কিন্তু হয়ে গেছে উমরার থেকে আমি ফ্রিও হয়ে গেছি কি মাথার চুল কাটার মাধ্যমে উমরার থেকে ফ্রি হয়ে গেলাম হালাল হয়ে গেলাম এখন আমাকে আবার হজ করতে হবে হজ যে তামাত্তু না এখন হজ করতে হবে তাহলে আমাকে জিলহজ মাসের 8 তারিখে
আমাকে যেতে হবে মিনাতে জিলহজ মাসের 8 তারিখে মিনাতে যেতে হবে তো 8 তারিখে যাওয়ার আগে আপনাকে ইহরাম বাঁধতে হবে ইহরাম বাঁধবেন কোথা থেকে আমাদের জানা ছিল যে ইহরামের জন্য পাঁচটা স্থান ফিক্সড করে রেখেছে ইসলাম পাঁচটা স্থানে যেতে হবে না আপনি মক্কার যেখানে আছেন সেখান থেকেই হজের নিয়ত করে আপনি ইহরামের কাপড়টাকে আবার পরে নেন পরে এবার আপনি চলে যাবেন 8 জিলহজ মিনাতে চলে যাবেন মিনাতে আপনাকে যে টাইমটাই পৌঁছানো না কেন আল মাবিদ বিমিনা মাবিদ বিমিনা মানে মিনায় রাত্রে যাপন আল মাবিদ বিমিনা মানে মিনায় রাত্রে যাপন এক নম্বরে লিখেছি মিনাতে আপনি যে টাইমেই পৌঁছান না কেন হয়তোবা রাত্রেও পৌঁছাতে পারেন বা সন্ধ্যায়ও পৌঁছাতে পারেন বা সন্ধ্যার পরে পৌঁছাবেন মিনাতে তো মিনাতে যাওয়ার পরে আপনাকে মিনাতে থাকতে হবে ফজর নামাজ এবং তারপর সূর্য উদিত যখন হবে তখন আপনি মিনার থেকে আসবেন আরাফায় তাহলে মিনাতে আমি থাকলাম 8 তারিখে মিনাতে থেকে ফজর পড়লাম সূর্য উদিত হওয়ার পরে আমরা চলে আসব আরাফা তাহলে আল উকুব বি আল আরাফা আল উকুব বি আরাফা আরাফায় অবস্থান কারণ আরাফায় রাত্রে যাপন নাই রাত যাপন নাই এই জন্য মাবিত লেখিনি মাবিত মানে হচ্ছে রাত যাপন আল উকুব বি আরাফা আরাফাতে যাবেন মিনার থেকে ফজরের পরে সূর্য যখন উদিত হবে তখন আরাফাতে আসবেন আরাফাতে আসার পরে একটু কাজ রয়েছে এক নম্বর হলো আরাফাতে আসার পরে যে মসজিদে নামিরা যেটা রয়েছে সেখানে হজ যিনি পরিচালনা করবেন গভর্নমেন্টের থেকে সৌদি গভর্নমেন্টের থেকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে হজ পরিচালনার জন্য তিনি একটা স্পিচ দিবেন তিনি একটা বক্তব্য দেবেন বিশ্ববাসীর জন্য হজকে কেন্দ্র করে একটা বক্তব্য দেবেন এবং সেখানে আরাফাতে সলাতুল জোহর এবং সলাতুল আসর এটাকে তকদিম করবে মানে জামা বাইনে সলাতাই দুই উক্ত নামাজকে এক আজান দুই ইকামতে আদায় করবেন তবে এখানে এই টোটাল সফরের মধ্যে এটাও একটা নোট হিসাবে আমরা জেনে নেব টোটাল সফরে আমরা নামাজকে কসর করব নাকি নামাজকে মুকিম যেরকম পড়ে ফুল নামাজ পড়ব হিউজ মতভেদকে সামনে রেখে যদি এটাকে আমরা একটু ক্লিয়ার করে দেই তাহলে দুইটা জিনিসকে আমরা সামারাইজ হিসাবে পাই সেটা হলো যদি হজের প্রথম থেকেই কোনো মানুষ ও হজের সফরের নিয়ত করে 4 দিন 15 দিন বা 19 দিন পরে মক্কায় অবস্থানের পরে যদি সে মুকিম হওয়ার নিয়ত না করে তাহলে সে কসর করে যাবে 4 রাকাত নামাজকে 2 রাকাত করে পড়বে আর যদি মক্কায় 4 দিন থেকে বা 14 দিন মতান্তরে 19 দিন এই টাইমটা মক্কাতে থাকার পরে যদি সে কি মুকিমের নিয়ত করে যে আমি মুকিম হয়ে গেলাম তাহলে তাকে ফুল নামাজ পড়তে হবে ওকে তাহলে আল উকুব বি আরাফা আরাফাতে আমরা ফজর থেকে থাকতেছি এটা হচ্ছে 9 তারিখ এটা 9 তারিখ ফজর পর থেকে আরাফাতে থাকতেছি সূর্য অস্ত পর্যন্ত আরাফার দিনের অনেক ফজিলত রয়েছে ওয়াজ করার এত টাইম নাই যে ইয়াউমে আরাফা আফদালু আইয়ামিস সানা হ্যাঁ ওয়া আফদালু আইয়ামিল আম খায়রু আইয়ামিস সানা মানে পুরো বছরের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে আরাফার দিন হ্যাঁ তবে আরাফাতে যারা থাকবেন তাদের কিন্তু ইয়ে করা রোজা রাখা লাগবে না যারা হজে যান নাই তাদের জন্য কি রয়েছে সিয়াম রয়েছে তাহলে ফজর থেকে নিয়ে 9 তারিখ ফজর থেকে নিয়ে আরাফার ময়দানে যাব সব কার্যক্রম করে সূর্য অস্ত যাওয়ার পরে আরাফা ত্যাগ করব আরাফা ত্যাগ করে কোথায় আসব আল মাবিদ বিমুজদালিফা 3 নম্বর আল মাবিদ বিমুজদালিফা মুজদালিফাতে আসব সূর্য ডুবে যাওয়ার পরে সূর্য অস্ত যাওয়ার পরে আমরা আরাফার থেকে আসব হলো মুজদালিফায়
মাগরিবের নামাজ পড়ব না, আরাফাতে মাগরিবের নামাজ পড়ব না, তো মুজদালিফায় আপনি কিভাবে যাবেন? মুজদালিফায় যদি গাড়িতে যান তাহলে আপনাকে ফজরও হয়ে যেতে পারে, দুইটা তিনটা বেজে যেতে পারে। যদি আপনি পায়ে হেঁটে যান তাহলে সহজে আপনি মুজদালিফায় হয়তো আটটা নয়টার মধ্যে পৌঁছে যাবেন। তো যখন পৌঁছে যাবেন মুজদালিফায় যে আপনি জমা বাইনা সলাতাইন করবেন, তথা মাগরিব এবং ঈশাকে একসাথে আপনি এটাকে তাখির করবেন, মানে শেষে শেষ টাইমে যে পড়ে নেবেন। তাহলে মুজদালিফায় এখন আমরা জমা বাইনা সলাতাইন করলাম, রাতটা যাপন করলাম, এখানে বিশেষ আর কোনো ইবাদত নেই। এখন এই মুজদালিফার থেকে আবার আসতে হবে আল মিনা, চার নম্বর আবার লিখছি আল মাবিত বিমিনা, এবার আসতে হবে মিনায়। কখন আসব মিনাটা হলো মুজদালিফার থেকে আমরা যখন ফজরের নামাজ পড়ব, মুজদালিফায় ফজরের নামাজ পড়ে, এটা কিন্তু দশ তারিখ হচ্ছে, দশ তারিখ হচ্ছে, ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হওয়ার আগে মুজদালিফা ত্যাগ করব, সূর্য উঠার আগে মুজদালিফাকে ত্যাগ করব। ত্যাগ করে আমরা রওনা হব কোথায়? মিনার দিকে। মিনাতে আসলে পরা তো সূর্য উঠে যাবে, সূর্য উঠে গেল, এখন মিনাতে এসে আমাদের কয়েকটা কাজ রয়েছে, মিনাতে এসে কয়েকটা কাজ রয়েছে। এক নম্বর কাজ হলো যে মিনাতে এসে সূর্য ঢলে যাওয়ার আগে জামরাতুল আকাবা আল কুবরা, তথা তিনটা যে আছে পাথর মারার জায়গা রয়েছে, এই তিনটা জায়গায় কি করব আমরা? পাথর মারব। তিনটা জায়গা পাথর মারব না আমরা, এটা হচ্ছে আল সুগরা, এটা আল উস্তা, আর এটা কুবরা। এই তিনটা, এটা হলো আল কুবরা, জামরাতুল কুবরা আর কি, এই কুবরা। তো মিনাতে যেদিন আমরা আসতেছি এই দিন সূর্য ঢলে যাওয়ার আগে আমরা সাতটা পাথর, ছোট ছোট কঙ্কর আমরা জামরাতুল কুবরায় নিক্ষেপ করব, ওখানে আমরা ছড়ব। এই দুটা না, ছোটোটায়ও না মিডিয়ামটায়ও না, আমাকে এই বড়টায় কী করতে হবে? আমাকে সাতটা পাথর মারতে হবে, এটা সূর্য ঢলে যাওয়ার, ঢলে যাওয়ার আগে, সূর্য ঢলে যাওয়ার আগে। আর এই পাথরগুলো, ছোট ছোট যে কঙ্কর, এই কঙ্করগুলো আমরা নিয়ে আসব মুজদালিফা থেকে, আরও কঙ্কর নিক্ষেপ করতে হবে। আচ্ছা, তাহলে মিনা, মিনাতে আমরা যেদিন অবস্থান করছি সেটা হচ্ছে আল আশর মিন জিল হজ, জিল হজের দশ তারিখ, এবং জিল হজের দশ তারিখ যেটা ইয়াউমুন নাহার, ঈদের দিন, এবং সূর্য ঢলে যাওয়ার আগে আমরা জামরাতুল সুগরা উস্তা অল কুবরা, এই কুবরাতে আমরা সাতটা কঙ্করকে নিক্ষেপ করব। ওকে, মনে রাখতে হবে এই তিনটা স্থানে যে কঙ্কর নিক্ষেপ করা, মিন শাআইরিল হজ, এটা ইব্রাহিম আলাইহিসসালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, তাই তিনি মেরেছিলেন, তাই আমাদেরকে ইসলাম এটাকে কি করেছে, হজের বিধানের মধ্যে এনেছে, তাই আমাদেরকে কঙ্কর মারতে, অনেক জুতা স্যান্ডেল নিক্ষেপ করে, মনে করে যে ওখানে মনে হয় রয়েছে শয়তান বাধা রয়েছে, না বিষয়টা এমন না। আচ্ছা, তাহলে আমাকে দশ তারিখ জিলহজের, জিলহজের দশ তারিখে এই বড়টায় জামরাতুল কুবরাতে কী করতে হয়েছে? আমাদের পাথর নিক্ষেপ করতে হয়েছে। এবার থাকলো পাঁচ নম্বর, আমরা যদি এটাকে ক্লিয়ার করি যে পাঁচ নম্বরে দেবো হলে এগারো তারিখ, বারো তারিখ, তেরো তারিখ, মানে ঈদের পরের দিন, এগারো তারিখ, বারো তারিখ, তেরো তারিখ, এই যে যে আমাদের রয়েছে জামরাতুল আকাবা আল সুগরা আল উস্তা আল কুবরা, এর প্রত্যেকটাকে আমরা সাতটা করে পাথর নিক্ষেপ করব, কঙ্কর নিক্ষেপ করব। এই এগারো তারিখেও এই তিনটা জায়গায় শুরু করতে হবে, হ্যাঁ হ্যাঁ, ছোটর থেকে শুরু করে মিডিয়াম বড়, বারো তারিখেও এখানে সাতটা, এখানে সাতটা, এখানে সাতটা, তেরো তারিখেও এখানে সাতটা, এখানে সাতটা, এখানে সাতটা,
ক্লিয়ার তাহলে আমাদের কত কয়টা ইয়ে নিতে হবে কঙ্কর নিতে হবে সেটাও আমাদের কি হয়ে গেল আমাদের হিসাব হয়ে গেল এখন আমার থাকে হলো 6 নাম্বার 6 নাম্বার কি আছে 6 নাম্বার হলো আমাকে ওই আমাকে যেতে হবে এবার আবার ইয়ে করতে হবে আমাকে ঈদের দিনে আমি একটু আবার ব্যাকে যাই যে 11 12 13টা ক্লিয়ার করতে হয়েছে এই জন্য যে আমাকে পাথর নিক্ষেপ করতে আছে আমাকে জিলহাজ মাসের 10 তারিখে ওখানে চলে যাই সেখানে যে 10 তারিখে কি করতে হবে আমাকে কুরবানি করতে হবে আমাকে কুরবানি করতে হবে কুরবানি করার পরে কুরবানির জন্য তো আপনারা টাকা দিয়ে দিয়েছেন সো কুরবানি হয়ে যাবে তার হ্যাঁ হ্যাঁ তারপরে হলো ইয়া করতে হবে আপনার মাথা হালাক বা কসর ছোট যাই করেন না কেন সো এটাকে বলা হয় ওয়াইসাম্মা আত তাহাল্লুলুল আসগার এটা হচ্ছে তাহাল্লুল আসগার মানে ছোট হালাল তো জামারাতুস সালাস আমরা মিনাতে তো আলি কি কাজ দেখলাম ঈদের দিনে দেখছি হলো শুধু বড় জামরাতুল আকাবায় আমরা সাতটা পাথর মেরেছি 11 তারিখে আমি তিনটায় মেরেছি 12 তারিখে তিনটায় মেরেছি 13 তারিখে তিনটায় মেরেছি তারপরে যে আমরা কি করেছি 10 তারিখে আবার কুরবানি করেছি কুরবানি করার পরে আমরা কি হয়েছে হালাল হচ্ছি আমরা হালাল হচ্ছি মাথা মুন্ডন করে বা মাথার চুল ছোট করে এবার আমাদের কি করতে হবে এবার আমাদের চলে যেতে হবে কাবাতে তাহলে আমাদের যেতে হবে তওয়াফে তওয়াফ করতে হবে একে বলা হয় তওয়াফুল ইফাদা তওয়াফুল ইফাদা তওয়াফুল ইফাদা মক্কাতে চলে যেতে হবে এখানে একটা জিনিস যে এখানে মূলত ওই মিনার থেকে প্রথম দিনে যে জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ করার পরে মূলত চলে যেতে হবে হলো যাওয়ার কথা ছিল তওয়াফ ইফাদা করার জন্য মক্কায় তো মক্কায় গেলে আমার কিন্তু 21টে পাথর মারার জন্য 11 তারিখ 12 তারিখ এবং 13 তারিখে আপনাকে মিনায় ফিরে আসতে হবে এই জন্য আমি এই মিনার কাজ সব কমপ্লিট করে নিয়েছি যে 11 তারিখে পাথর মারবে 12 তারিখের পাথর 13 তারিখের পাথর মেরে তারপরে তওয়াফুল ইফাদার জন্য এবার মক্কাতে আসবে মক্কাতে এসে কি করবে তওয়াফ করবে সাতটা তওয়াফ করবে সাতটা তওয়াফ আমি আগে যে নিয়মে বলেছি সেই নিয়মে সাতবার তওয়াফ করার পরে এবার কি করবে সাত নম্বর হলো আসাই আসাই বাইনা সফা আল মারওয়া সফা এবং মারওয়া পাহাড়ে এই যে এটাকে সাতবার কি করবে সাই করবে এবং সাই করার পরে আট নম্বর আসবে আত তাহাল্লুল মানে হালাল একে বলা হয় ওয়াইসাম্মা আত তাহাল্লুলুল আকবর মানে হালাল হয় এটা বড় তবে ওই যে মিনাতে আমরা যে কি হয়েছিলাম একবার হালাল হয়েছিলাম ওটাকে আমরা বলেছিলাম ওয়াইসাম্মা আত তাহাল্লুলুল আসগর বলেছিলাম সেখানে স্ত্রী সহবাস ছাড়া আর অন্য সব কিছুই করা যেত কিন্তু এই তাহাল্লুল এই লাস্ট যেটা আট নম্বরে আসতেছে আত তাহাল্লুলুল আল হালাক বা তাকসির এই যে চুল মুন্ডানোর মাধ্যমে বা চুল ছোট করার মাধ্যমে যে এখানে আমরা আবার কি সাই বাইনা সাফা ওয়াল মারওয়ার পরে যে আবার হালাল হচ্ছি এইখানে এটাকে বলা হয় ওয়াইসাম্মা আত তাহাল্লুলুল আকবার এটা হচ্ছে একবার পরিপূর্ণভাবে আপনি হালাল হয়ে গেলেন এবার আপনি সব কিছু আদি আপনি স্বাভাবিকভাবে সব কিছু করতে পারবেন জামা কাপড় পরতে পারবেন আপনার সব কার্যক্রম স্বাভাবিক হয়ে গেল তাহলে তওয়াফুল ইফাদা হয়েছে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া হয়েছে এবার যে হালাক চুল কাটা হলো এবার নয় নম্বরে যে আপনি কি করবেন আপনি যে তওয়াফুল বেদা যেটা হচ্ছে আপনি মক্কার থেকে এখন আপনার হজ কমপ্লিট হয়ে গেছে এবার তাওদিয়া আপনি ইয়ে করে হয় কাবাকে আবার সাতটা তওয়াফ করে আপনি মক্কার থেকে বিদায় নেবেন এই সময় বিদায় নেওয়ার আগে আপনি সাতবার আবার তওয়াফ করে আপনি মক্কার থেকে চলে আসবেন এবার থাকবে তাহলে এটা আমরা কিছু তওয়াফুল বেদা দশ নম্বর এটা হজের না
10 নম্বর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হজের অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে মদিনাতে কি করা, সফর করা। হাদিসের মধ্যে এভাবে আসছে, লা তাশুদ্দুর রিহাল ইল্লা বি সালাসাতি মাসাজিদ, তিনটা মসজিদ ছাড়া ফজিলাতের জন্য আর কোনো সফর করা যাবে না। তার মধ্যে মসজিদুল হারাম, দুই নম্বর মসজিদুল নববী, তিন নম্বর মসজিদুল আকসা। তো মসজিদুল নববীতে আপনি বেশি সওয়াবের জন্য আপনি সফর করবেন এই নিয়তে যে ওখানে নামাজ পড়লে বেশি সওয়াব হবে। তবে ওখানে কোনো হজের ইয়ে না, সেখানে যে আপনি রসুলের রওজা জিয়ারত করবেন, সেখানে আপনি নামাজ পড়বেন, এভাবে কি আপনার 9 নম্বর পর্যন্ত আপনার হজ এবং উমরা তথা হজ তামাত্তু শেষ হবে। আর 10 নম্বরে যেয়ে আপনার মদিনাতে মসজিদে নববী, তারপর রওজা জিয়ারত যেটা হজের অন্তর্ভুক্ত না, সেগুলো কমপ্লিট করে এরপরে আপনি বাংলাদেশে আবার চলে আসবেন। আতামান্না লাকুম হাজ্জান মাবরুরান ওয়া সাইয়ান মাশকুরান।